ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবেন বয়স এখানে কী থাকতে হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে লাস্টে রয়েছে আবেদনের ফিস কত টাকা চাওয়া হয়েছে এবং রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের বিরুদ্ধে আলোচনা করবো আলোচনা শুরু করবার বন্ধুদের কাছে ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও বললে ভিডিওটিতে অতিবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে বিভিন্ন রকম পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়ে করছে এই ভিডিও আমরা আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করে রেখেছি চাইলে এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কোন জেলার থেকে ভিডিও দেখছেন কীরকম ভিডিও পছন্দ ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে তো চলুন মধ্যে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেখানে একবার বিস্তারিত আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিস প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে নোটিস দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে ফিফটিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে যেটা বলেছে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অ্যাবিলিটি টু রিট রাইট স্পেক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় কথা বলার লেখার দক্ষতা আপনাদের থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এখানে কিন্তু দেওয়া হচ্ছে দ্য পোস্ট প্রোটোকল অফিসার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে সার্ভিসটা এখানে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেমেট্রিক্স এখানে দাঁড়াচ্ছে পারমান্ট বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে সাঁত্রিশ হাজার একশো টাকা থেকে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা করে পারমান্ট বেতন আপনি এখানে পাবেন রুলসটা এখানে দাঁড়াচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি নাইনের অনুযায়ী ভ্যাকান্সি এখানে রয়েছে একটা ভ্যাকান্সি এখানে রয়েছে কোন ক্যাটাগরির আবেদন করতে পারবেন এখানে কিন্তু হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত জগতে এবং কাজের অভিজ্ঞতাগুলো এখানে দাঁড়াচ্ছে শিক্ষাগত জগতে এখানে যেটা বলেছে এ ডিগ্রি অফ এ রিকোসনেস ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের ডিগ্রি থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন বছরে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ট অফ প্রোটোকলের বিষয়ে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিসার্বেলগুলো এখানে ধরেছে আপনার এখান থেকে দেখে নিতে পারবেন বয়স এখানে যেটা বলেছে পঁচিশ থেকে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়সটা আপনাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশের অনুযায়ী থাকতে হবে ফিস এখানে যেটা বলেছে অর্থাৎ আবেদন করার জন্য এখানে ফিস বলেছে একশো ষাট টাকা করে আপনাদের আবেদনের ফিস দিতে হবে যেটা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এর মাধ্যমে আপনারা দিতে পারবেন বা আপনারা ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন না অফলাইনে জন্য সার্ভিস চার্জ বা অন্যান্য যে চার্জগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে ওনার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন এবং নিয়োগের নোটিসে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নি তারপরে আপনারা আবেদন করবেন আবেদন এখানে শুরু হচ্ছে তিরিশ ডিসেম্বর দু হাজার একুশ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে উনিশ জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত এবং এখানে পেমেন্টটাও দেওয়া হচ্ছে উনিশ জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন অফলাইনে যারা পেমেন্ট করবেন তারা কুড়ি জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত এখানে কিন্তু অফলাইনে পেমেন্ট করতে পারবেন বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রোটোকল অফিসার পদে এখানে নিয়োগ করানো হয়েছে বাইশ পঁচিশ থেকে সায়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে আবেদন আপনাদেরকে অনলাইন করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি এবং নিউ নোটিসে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তী এরকম নোটিস আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ততনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন